করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। এক মাসের বেশি সময় বাড়িতে অবস্থান করায় কর্মহীন এসব পরিবারের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। লকডাউনের কারণে ফসল বিক্রি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছে চর এলাকার অনেক কৃষক। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে কসিরউদ্দিন ফাউন্ডেশন। রংপুর নগরী সহ চর এলাকার 3,500 পরিবারে এক মাসের খাদ্যের যোগানের দায়িত্ব নিল এই সংস্থাটি। কসিরউদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোতাজ্জেরুল ইসলাম মিঠুর অর্থায়নে রংপুর নগরীর পূর্বগেট এলাকা গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু ও চর পূর্ব ইচলির দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, ছোলা, শাড়ি, লুঙ্গি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন র‍্যাব 13 এর ভারপ্রাপ্ত কমান্ডার আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন কসিরউদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক মানিক সহ র‍্যাবের কর্মকর্তারা। দেশের এ সংকট সময়ে এক মাসের খাদ্য সামগ্রী পেয়ে হত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে। আমরা সেই প্রথম থেকেই সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করা হয় এবং সরকারের যে সিদ্ধান্তগুলো লকডাউন থেকে শুরু করে অন্যান্য সকল যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের কাজেই আমরা সরাসরি সম্পৃক্ত আছি আর কি। পাশাপাশি আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমরা নাই। আল্লাহ কসিরউদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সটা সম্পূর্ণভাবে মেনটেন করা হয়, কারণ আপনি জানেন যে ইদানিং কমিউনিটি ট্রান্সমিশনটা বাংলাদেশে হয়ে গেছে অলরেডি, যার কারণে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। তো আমরা যাতে এই ত্রাণ প্রদানের সময় যাতে এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা হয় সেটা আমরা এনশিওর করার জন্য আমরা এখানে সরাসরি আছি এবং কাজ করছি। আমরা কসিরউদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে প্রায় 3,500 লোককে এক মাসব্যাপী চাল, ডাল, ছোলা এবং শেষে 27 রোজার দিকে একটা করে শাড়িও দেবো বা লুঙ্গিও দেবো, যার যেটা দরকার এই করে আমরা এক মাসব্যাপী দেবো। এর প্রতি সেটা মোতাজ্জুর আলহাজ মোতাজ্জুর ইসলাম মিটু।